আরামবাগ টাইমস। উন্নয়ন হয়নি তাই আরামবাগ উৎসব বয়কট করলো আরামবাগ পৌরসভার 9 নম্বর ওয়ার্ড। আরামবাগ পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে বিগত 9 মাসে কোনো উন্নতি হয়নি, এই অভিযোগের ভিত্তিতে আরামবাগ উৎসব বয়কট করলো আরামবাগ 9 নম্বর ওয়ার্ড। কাউন্সিলর মিতা দে জানান, বিগত 9 মাস ধরে একটাও কাজ হয়নি এলাকায়। এসব বলার জন্য পৌরপ্রধান সমীর ভান্ডারী তাকে পদত্যাগ করতে বলেন। একই কথা বলেন এলাকার তৃণমূল নেতা ও কয়েকজন বাসিন্দা। তারা জানান, উন্নয়ন না হয় তাদের ওয়ার্ডের বাসিন্দারা বয়কট করেছেন আরামবাগ উৎসব। এ বিষয়ে পৌরপ্রধান সমীর ভান্ডারীর কাছে জানতে হলে তিনি জানান, প্রথমত একজন জনপ্রতিনিধিকে আমি পদত্যাগ করতে বলার কে, এটা আদৌ কি সম্ভব? আর উন্নয়ন হচ্ছে না এই প্রশ্ন উঠলে বলতেই হয় এই বোর্ড তো না হয় 9 মাসের, তার আগে অতগুলো বছরে কেন এলাকায় কোনো কাজ হলো না? এই প্রশ্ন করেছেন, তাহলেই উত্তর পেয়ে যাবেন। আরামবাগ থেকে সুশান্ত দাসের রিপোর্ট, আরামবাগ টাইমস। এই জল খেয়ে মানুষের ক্ষতি হচ্ছে, বারবার বলা সত্ত্বেও চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কোনো কথার কোনো কথাই কান দিচ্ছে না। আপনারা দেখে নিন, সামনেই দেখুন। কোন কলটা বলছেন? এই কলটা দেখতে পাচ্ছেন, এখানটা এক হাঁটু করে জল জমে যায়, ওই শ্যাওলার দাগ পড়ে গেছে, দেখে নিন কলের মুখ পর্যন্ত জল জমে যেত। তো ওই জন্য এটা বলা হয়েছিল ওই একটু ঢালাই করে উঁচু করে সেটটা করে যেন ওখানটা নামানো হয়, সেটা কিছুই করেনি। আজকে বহুদিন ধরে বলে যখন দেখছি হচ্ছে না, মানুষের এই জল খেয়ে মানে ক্ষতি হয়ে যাচ্ছে, তখন আমরা নিজেরা থেকেই কলটা বন্ধ করে দিয়েছি। আচ্ছা, আরও আছে দেখবেন, আসুন। তারপরে এই যে কাজটা হয়েছিল, তো তারপর থেকে নতুন বোর্ড হওয়ার পর আমরা লিখিতও দিয়েছি কোনো কাজ হয়নি। নতুন বোর্ড এখন আছে আমাদের সমীর ভান্ডারী। আচ্ছা, আমাদের লিখিত দেওয়া রয়েছে, এইটা রয়েছে, ওখানে একটা ট্যাপ শুধু এই দিকে করে দেবে, মানে ড্রেন হয়েছে, ড্রেনের এই দিকে করে দেবে, জল তো আসছে না, সেই কাজটা পর্যন্ত এখন পর্যন্ত হয়নি। সরকারি স্কুলের যা প্রকল্পের যা চাল, মিড ডে মিলের যা জিনিস আছে সব এইটা দিয়েই গাড়ি ঢোকে, কিন্তু এখন ইদানিং এইটা রাস্তাটা বন্ধ হয়ে পড়েছে, ড্রেনটি হয়েছে, রাস্তাটি সংস্কার হচ্ছে না। আচ্ছা, বহুদিন ধরে বলা হচ্ছে, তাদের কোনো প্রতিক্রিয়া নেই। পৌরসভাতে জানিয়েছিলেন? পৌরসভাতে লিখিত পর্যন্ত দেওয়া আছে। আচ্ছা, এই কলটারও একই অবস্থা। ট্যাপটাকে আপাতত আমরা কলটা বন্ধ হয়ে পড়ে আছে, ট্যাপটাকে বললাম যে তাহলে এইদিকে পড়ে দিন আপাতত, হ্যাঁ, তাহলে ড্রেনে জলটা পড়বে, মানুষের আর কোনো ক্ষতি হবে না, এখানটা ডেঙ্গু মশা ফসা জন্ম নেবার ভয় আছে। কতবার বলেছি কোনো প্রতিক্রিয়া লিখিত পর্যন্ত করা আছে, আমি অফিসে চলুন, আপনার লিখিত যে রিসিভ আছে সেটাও দেখি। মানে এই ড্রেনটার দিকে আপনারা কলটা চেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ড্রেনটা উঁচু হয়ে গেছে, জলটা যাবে না, ওরা বললো, ওদের ইঞ্জিনিয়ার বলে গেল জলটা এইদিকে পাস করানো যাবে না। আমরা বলেছিলাম যে এটা উঁচু চাতাল করে দিন, তাহলে জলটা চলে যাবে, কিন্তু আপাতত তো হচ্ছে না, যখন আমরা বললাম তাহলে ট্যাপটাকে ঘুরিয়ে ওই দিকে করে দিন, সেটাও কাজ হচ্ছে না, এই ট্যাপটা ঘোরাতেও সেই কাজটাও এখনো করতে পারছে না। এখনই পৌরসভার দুর্দশা। পৌরসভা অফিসে জানিয়েছিলেন? সব জায়গায় জানানা আছে, কোন জায়গায় জানানা নেই বলো তো? সব জায়গাতেই আছে, কোন পার্টিও গ্রাহ্য করছে না, কোন নেতারাও গ্রাহ্য করছে না, মানে একদম স্টপ করে দেওয়া হয়েছে,
রাজনৈতিক প্রতিহিংসার দিক থেকে হোক বা কোন দিক থেকে করেছে জানি না, পৌরসভা আমাদের 9 নম্বর ওয়ার্ডকে পুরোপুরিভাবে ব্যাকে ফেলে দিয়েছে। দাদা, গত একদিন আগে দেখলাম আপনি একটা FB অ্যাকাউন্টে আপনার পোস্ট করেছেন যে 9 নম্বর ওয়ার্ডের গ্রামবাসীরা মেলা বয়কট করলো, তা কেন বয়কট করলে যদি একটু বলেন। কেন বয়কট করলো মানে আমাদের ওয়ার্ডে 9 মাস কয়েক বছর হতে চললো, কোনো কাজ হয় না, একটা ইনকামটি করে না, এবং আমাদের দল করা কিছু ছেলে পৌরসভায় কাজ করতে গ্রাজুয়েট হয়, তাদের মাইনে কোনো বিনা নোটিশ কোনো কারণে মাইনে বন্ধ করে দিয়েছে, পৌরসভা থেকে কোনো নোটিশ করে না। সেই নিয়ে আমাদের কাউন্সিলর বলতে গিয়েছিলো বোর্ড মিটিংয়ে যে আমার গ্রামের লোক আমাকে বলছে আমার ওয়ার্ডের কাজ হচ্ছে না কেন, তবে গ্রামের লোক বিক্ষোভ হয়ে গেছে যে একটা রাস্তা হচ্ছে না, ড্রেন হচ্ছে না, কাজ যে কোনো একটা কোনো একটা ইট অবধি পড়ে না গত ন মাস। সেই বোর্ড মিটিংয়ে সেই কথাটা আমাদের কাউন্সিলর তুলে, এবং সেই বোর্ড মিটিংয়ে আমাদের কাউন্সিলরকে আমাদের চেয়ারম্যান বলে যে যেভাবে চলছে ওইভাবে চলবে। ঠিক আছে, আপনাদের কাউন্সিলরের নাম মিতা দে। আচ্ছা, বলার পর আমাদের চেয়ারম্যান বলেছেন সমীর ভান্ডারী বাবু, মানে কী বলেছেন যে পদত্যাগ করতে, আমাদের কাউন্সিলর বলেছে যে মানুষ এসে আমাকে কৈফিয়ত চাইছে, নিশ্চয় আমাকে পদত্যাগ করতে হবে। ঠিক আছে, সেই মুহূর্তে আমাদের চেয়ারম্যান বলে যে হ্যাঁ তুই আজকেই পদত্যাগ করে দে। আর বলা ঠিক হয় না, সে দলের কাউন্সিলর এবং দলের চেয়ারম্যান, তিনি ও দলের কাউন্সিলর, ইনি সিপিএম আমলে লড়াই করা, কাউন্সিলর 2010 সালে সিপিএম সাথে চোখ ডাঙ্গে যে আমরা লড়াই করেছি, আমার কোন ছেলেরা জেল খেটেছে, আমরা 2003 সাল থেকে দল করে আসছি, তার ডকুমেন্টস আছে আমাদের, আমরা বুথে বসতাম, এজেন্ট ছিলাম, কাউন্টিং এজেন্ট ছিলাম, তার ডকুমেন্টস আছে। যারা এসব বড় বড় কথা বলছে তাদেরকে জিজ্ঞাসা করবেন তারা কটা বুথে ছিল আর কটা এজেন্ট ছিল। 1900 লোকসভা ভোটের পর যেভাবে আজকে যারা পৌরসভায় বসে বসে এখন ছড়ি ঘুরাচ্ছে, তারা সিপিএমও ছড়ি ঘুরিয়েছে, এখন তো বলছো মনে হচ্ছে সিপিএম চালাচ্ছে। 1900 লোকসভা ভোটের পর যেভাবে বিজেপি এবং সিপিএম তখনকার আমাদের চেয়ারম্যান ছিল স্বপন নন্দী কীভাবে হ্যাকেল করেছে, তখন আমাদের মতন কর্মীরা মুক্তি দিয়ে পৌরসভা যেটা দাঁড়িয়েছিল রাজদা ছিল। ঠিক আছে, আজকে রাজদা মন্দির লোক আমার দলের দরকার। আপনার পরিচয় দাদা? আমি 2006 সালে আমি ছিলাম আরামবাগ সংখ্যালঘু টাউনের সভাপতি, 2007 সালে আমি যুব কমিটির ইয়ে ছিল সদস্য হয়েছিল আরামবাগ টাউনে, এখন আমি ওয়ার্ড প্রেসিডেন্ট আছি। আপনার নাম? আমার নাম শেখ জাকির হোসেন, জাকিরে যাবো। তৃণমূল দলের ওয়ার্ড প্রেসিডেন্ট আপনি 9 নম্বর ওয়ার্ডের। ধন্যবাদ দাদা। দেখা যাচ্ছে আপনারা 9 নম্বর ওয়ার্ড থেকে মেলা বয়কট করেছেন, তা কেন বয়কট করেছেন যদি একটু বলেন। আমাদের গ্রামে আমাদের 9 নম্বর ওয়ার্ডে কোনো কাজকর্ম হচ্ছে না, তো কাজিং সব বন্ধ হয়ে গেছে, তার জন্য আমাদের গ্রাম থেকে সব বয়কট করেছে। পৌরসভায় জানিয়েছিলেন, আপনাদের কাউন্সিলরকে জানিয়েছিলেন যে কাজ হয়নি কেন? আমি তো আর জানি যে তো এখন চাইছেন কি আপনারা? আপনারা মেলা খেলা কেউ সব গ্রামে ছেলে দিয়ে মানা করে দিতে মানা করে। আপনার নাম? এই জায়গাটার নাম 9 নম্বর ওয়ার্ড। যদি আপনার ওয়ার্ডের গ্রামবাসীরা মেলা বয়কট করলেন, কেন করলেন যদি বিষয়টা একটু বলেন। কেন করলেন বলতে, আগামী 10 মাস হয়ে গেল আমরা শপথ নেওয়ার পর থেকে, সেই শপথ নেওয়ার পর থেকে আমার ওয়ার্ডে একটি উন্নয়নও হয়নি। আমি 2010 সালে কাউন্সিলর ছিলাম, প্রচুর কাজ করেছি, তখন সিপিএমের আমল ছিল, তা সত্ত্বেও আমরা প্রচুর কাজ করেছি, এবং তারপরে ভোটে তো তৃণমূলের যখন ভোট ছিল প্রচুর কাজ হয়েছে, কিন্তু গত 10 মাসে আমার ওয়ার্ডে একটি কাজও হয়নি। আমি প্রচুর আবেদন করেছি চেয়ারম্যানের কাছে, লিখিতভাবে বিভিন্ন দপ্তরও দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও একটি কাজও আমার এলাকায় কোনো কিছু হয়নি। এবং বোর্ড মিটিংয়ে বারবার যখন ওনাকে প্রস্তাব দিই, তখন উনি বলেন যে কোনো ফান্ড নেই, কিন্তু অন্য অন্য ওয়ার্ডে কিছু না কিছু কাজ হয়েছে, শুধুমাত্র আমার এই ওয়ার্ডে বার কটি ওয়ার্ড ছাড়া অন্য ওয়ার্ডে কাছে কিছু হচ্ছে। সেই জন্য উনি আমাকে এই শেষ বোর্ড মিটিংয়ে উনি আমাকে ভীষণভাবে অপমানিত বোধ করেছি আমি নিজে, উনি আমাকে পদত্যাগ করার কথাও বলেন। সেই জন্য আমি এসে গ্রামবাসীদেরকে বা আমার দলের কর্মীদেরকে বলেছিলাম, আমার সবাই এটা ঠিক করেছি যে আমরা মেলা করছি, এটাই মূলত কারণ। আমি এলাকার উন্নয়ন চাই এবং গ্রামবাসীও চায়, সেখানে
সেখানে গ্রামবাসীরা উন্নয়ন না দেখে পৌরসভার মেলাতে গিয়ে আমাদেরকে বড় বড় করে দিদিদের কোনো শিল্পীর সঙ্গে দেখবে সেটা হয়তো গ্রামবাসীরা ভালোভাবে নেবেই না আমার মনে হয়। সেই জন্য আমরা মেলা বয়কট করেছি এবং ক্যাজুয়াল চাকরি কিছু তাদেরকে বিনা নোটিশে তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে, মানে সেই জন্য আমরা সব কিছু মিলিয়ে আমরা মেলা বয়কট প্রতিবাদ করেছিলাম। কিন্তু মেলা নিয়ে চেয়ারম্যান সাহেব আমাদেরকে বা আমাকে বিশেষ করত কোনো আলোচনা উনি করেননি এবং কত ফান্ড হয়েছে বা কোনো শিল্পী কোন শিল্পী আসবে উনি সমস্তটাই স্থির করে নিয়ে আমাদেরকে জানিয়েছেন, মানে উনি নিজে একাই করেছেন, একাই সমস্তটা করেছেন। দাদা, 9 নম্বর ওয়ার্ডে বাসিন্দারা মেলা বয়কট করেছে, এলাকায় নাকি কোনো উন্নয়ন হয়নি, সব স্তব্ধ হয়ে আছে। কাউন্সিলার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আপনার কাছে জানালে আপনি নাকি তাকে বলেছেন যে পদত্যাগ করতে, এই বিষয়ে কি বলবেন আপনি? খবরটা পুরোপুরি ভুল, মিথ্যে, কেন এলাকায় হসপিটাল হয়েছে, গ্রামীণ হসপিটাল, এলাকায় রাস্তা ছাড়ার জন্য আমি বলে দিয়েছি, আর পদত্যাগ করতে আমি কাউকে বলিনি। আমি কেন বলবো পদত্যাগ করতে? সে নির্বাচিত হয়েছে, আমি তাকে পদত্যাগ করতে বলবো কেন? এটা এরকম কোনো কথাই হয় না, কাজে ভুল প্রচার, ভুলে। আর যারা এসব প্রচার করছে তাদেরকে জিজ্ঞেস করছেন কি যে 9 মাস আগে কী হয়েছিল? 9 মাস আগে কেন হয়নি? আজকে সব চাইছে 9 মাসের মধ্যে তো সব কিছু পাল্টে যায়নি, 9 মাস আগে থেকে যেগুলো সব খারাপ হয়েছিলো বিগত 4-3 বছর ধরে সেগুলো প্রশ্ন করুন তাদের, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। আর রিগার্ডিং এই যে একটা হোয়াটসঅ্যাপ ছেড়েছে, সেই সিডিকে তার পরিপ্রেক্ষিতে আজকে 6-7 জন আমার বাড়িতে এসেছিলো 9 নম্বরে। আচ্ছা, এক্স কাউন্সিলর শুদ্ধ হিমাংশু, আচ্ছা, বললো কাল আমাদের ওয়ার্ড থেকে 9 নম্বর থেকে 3000 লোক গেছিলো মেলায় গতকাল। আচ্ছা, হ্যাঁ, তাহলে আপনি তাদের সঙ্গে মিলিয়ে নিন কতটা সত্যি না মিথ্যে। শুনুন, আমি যদি না যাই আমার ওয়ার্ডের ছেলেরা কি যাবে না? আমার বাড়ির লোকেরা কি যাবে না? কাজে এইসব ভুল মিথ্যে খবর পুরোটাই গল্প কথা, বুঝলেন? ওনারা আর একটা বলছেন যে যারা ক্যাজুয়াল স্টাফ ছিল তাদেরকে বিনা নোটিশে তাদের বেতন বন্ধ করে দিয়েছে, সবাই বেতন বন্ধ করে দিয়েছে, বেতন তাদের জানতে যাওয়া হয়েছিল কোথায় কাজ করো, সে বললো 9 নম্বরে পাম্প হাউসে কাজ। আমরা 9 নম্বরে পাম্পের খাতা দেখলাম তার নাম নেই। আচ্ছা, তিনি চাকরিই করতেন না, ঘরে বসে মাইনে তুলতেন এবং জোর করা বলতো উনি যতদিন আছেন আমার কেউ চাকরি খেতে পারবে না। তা কথা হচ্ছে তাদের ডাকা হয়েছে, বলা হয়েছে, তাদের না করতে যায় ভাই কী করবো? তাদেরকে ডেকেছিলেন? হ্যাঁ, ডেকেছিলাম। আচ্ছা, ওনারা কার কথা বলছেন? কারা